দেখো জানি না বাবারে, এই যে তলায় দিলাম দিয়ে একটু প্রেশার দেব, এই দেখো গোল, বাহ দুখানা হল হয়ে গেছে, বাহ। কে বলবে? আমি বলবো না তুই বলবি? বলো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই আশা করি খুব ভালো আছে, সুস্থ আছে, আমিও খুব ভালো আছি। তো আজকে একটু বিশেষ দিন, হ্যালো মা, আমি গাছ লাগাচ্ছি। তো আজকে সব কথাটা ওই বলে দিল, আমাকে আর কিছু বলতে হলো না। আজকে আমরা ভিডিওটা শুরু করছি। আজকে মা দুটো বালতি জোগাড় করেছি, সে বালতি দুটো নিয়ে কি করবে জানি না। এই দেখো মা হাতে বালতি নিয়ে দাঁড়িয়ে আছে। তো এই বালতি দুটো নিয়ে আমরা এখন যাব বাড়ির ছাদে। চলো তোমাদের সাথে, তোমাদেরকেও নিয়ে যাই। না আগে ছাদে যাব না। ও আগে ছাদে যাব না? বালতিটার তলায় কোনো গর্ত নেই, কারণ একটা গর্ত লাগে, টবের মধ্যে তো গর্ত করা থাকে। কি করবে, গাছ বসাবে? বালতিতে কোনো গর্ত নেই, দেখো পুরো পরিষ্কার। হ্যাঁ, তা গ্যাসের মধ্যে রড গরম করে দুটো আগে বড় বড় ফাঁকা করে দেবো, তারপরে আমরা এখন বালতিতে ফুটো করা দেখবো। চলো চলো সঙ্গে থাকি, তাহলে দেখা যাক কি করে। নাহলে হাওয়া পাস করে না তো, বেশি না, দুখানা দুখানা হোল করে নেবো। কোন এলো বালতি দুটো? অকেজো হয়ে গেছে, পড়ে আছে, ফেলে তো লাভ নেই। ই সব কি আর দেখনা পড় রহা হ্যায়? আচ্ছা হ্যায় মে আন্ধা হুঁ। অনেক গাছ আছে, বসি দুটো আলাদা আলাদা হয়ে গেছে। এটা আমাদের ঠাকুরের রান্নাঘর, এখানে এসে মা ঠাকুরের পুজো হলে রান্না বান্না করে। তো এখানে এখন গ্যাস জ্বালা হয়েছে। আগে শিকটা দেখিয়ে দাও কত বড়। মা খুবই জোগাড়ু মানুষ, সব জোগাড় টোগাড় করেই রেখেছে আগে থাক থেকে। ওরে বাবা রে, এই যে তলায় দিলাম দিয়ে একটু প্রেশার দেবো, বাহ দাঁড়াও গ্যাসটাকে কমিয়ে দিই। ওরে বাবা, বাহ এই এই দুখানা হল হয়ে গেছে, বাহ ভালোই হয়েছে। আরেকটা করবো, জোর করে না, কমিয়ে রেখেছি। আমরা এখন কোথায় যাবো? রায় গাছ লাগাবি তো? ঘুম হলো তোর? ভালো হয়েছে? একটু বাদে কিন্তু আন্টির কাছে পড়তে হবে। আচ্ছা এখানে আমাদের গরম হয়ে গেছে, অফ করছি আমি। দেখো আস্তে হয়েছে, ভিজে বালতি তো একটা করলেই হবে, হবে না দুপাশে দুটো করে দিলে। ব্যাস হয়ে গেছে, এটা হয়ে গেছে। বড় বড় দুটো ফুটো হয়েছে দেখতে পাচ্ছিস না? বাহ, কারণ টবের তলায় ফুটো থাকে, হাওয়া পাস না করলে গাছ ঠিক হয় না। চলো এবার ছাদে যাই। চলো ছাদে গিয়ে দেখি কোন গাছটা বসে। চলো আমরা এখন ছাদে যাচ্ছি। চটি পড়েছিস তো? ঠান্ডা লেগে যাবে কিন্তু। রায়ে ঠান্ডা লাগার কমছেই না, রায়ে এক সপ্তাহ 10 দিন 15 দিন ধরে ঠান্ডা লেগেই আছে। আমরা এসে গেছি ছাদে, একটা জবা ফুটেছিল আজকে, আজকে আমি লাগাবো। ছাদে এসে তো গেছি কিন্তু খুব রোদ, সকাল থেকে যেরকম বৃষ্টি হচ্ছিল মনে হচ্ছিল সারা দিন বৃষ্টি হবে, কিন্তু এখন রোদ। এই দেখো চকচক করছে একদম আকাশ। দুটো লাগিয়ে দেবো, অকেজো নয় কাজের গাছ।
জায়গা পাইনি, বীজ পড়েছিল আমারই গাছ আছে নিচে, তোমাদের দেখাবো। ধুত্র ফুলের গাছ, মানে এই ধুত্র সচরাচর সব জায়গায় হয় না, এর তিনখানা মুখ হয়, পুরো তিনখানা মুখ, তিনখানা মুখ, কালার হচ্ছে নীল রঙের, এই বেগুনি বেগুনি কালার। নিচে আছে তোমাদের এখনই দেখাবো আমি, আমার অনেক কুড়ি এসছে। এইখানে বীজ পড়েছিল হয়তো টগর ফুলের পাশে, অনেক বড় গাছ বড় হয়ে গেছে, এখন দুজনে তো একসাথে হবে না, ঝগড়া জাতি হবে। ডবও পাচ্ছি না, দুটো বালতি পাওয়া গেছে, তো বালতিতে লাগিনি, তো মাটি তো একটু প্রস্তুত করতে হবে, মাটিটাকে মাটিটাকে রেডি করে নি। চলে এসো মাটি নিয়ে, টবে নিয়ে নাও মাটিটা, টব যদি ভেঙে যায়। এখানে আমি গোবরের বস্তা এনে রেখে দিলাম, মা এখন এই মাটির ভেতর গোবর সার মেশাবে, গোবর সার মিশিয়ে মাটিটা এখন রেডি হবে, তারপর সেটাকে একে একে টবে ভরা হবে। রাই এখন ছাদে প্লেন দেখতে ব্যস্ত, প্লেন দেখতে পাচ্ছে অনেক, একটা একটা করে প্লেন যাচ্ছে, সেগুলো রাই দেখছে আর নাকেও দেখাচ্ছে। ও একা কিছু দেখে মোটামুটি শান্তি পায় না, সবাইকে দেখতে হবে। রাইয়ের কদিন খুবই ঠান্ডা লেগেছিলো, ঠান্ডা লেগে অবস্থা খুবই খারাপ ছিল, ডাক্তারও দেখানো হয়েছে, মানে প্রচুর ওষুধ খেয়েছে, তা সত্ত্বেও ঠান্ডা লাগা কমছে না। তো এখন ওকে বলা হয়েছিল যে তুই তুলসী পাতা খাবি, তো এখন ও যখনই সময় পায় গাছে ছাদে ওঠে, গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে তুলসী পাতা খায়। তো এখন ও গাছ থেকে তুলসী পাতা ছিঁড়ে তুলসী পাতা খাচ্ছি, ওটা এখন ওর নেশার মতো হয়ে গেছে, বারণ করলেও শুনবে না, বেশি খেলে বলি যে বেশি খাস না, বেশি খেলে পেট গরম হবে, আবার অন্য সমস্যা হতে পারে হয়তো, তো শোনে না কথা, এখন যখনই ছাদে ওঠে তখনই তুলসী পাতা খায়। এখন আমি আরও কিছুটা মাটি অ্যাড করে দিলাম, মাটিটা একটু কম হয়েছিল সেই কারণে। টব আছে, টব চন্দ্রমল্লিকার জন্য রাখা আছে, দেখা যাক। আমার তো মাদার গাছ নেই, এখন মাদার গাছ গাছ চারা উঠলে আনবো, অন্তত পক্ষে তিন চারটে তো লাগাবো, অত বেশি হবে না। অনেকগুলোই তো টব রয়েছে, সব লাগাবে? নখানা না, কিছু করাই আমাদের জোগাড় করতে হবে, না হলে হবে না, নিজ ভাঙা কিংবা এই তো নিয়ে এসছি। হ্যাঁ নেই, দুতলা দিয়ে কাজ বেরিয়ে যাবে নাকি? হ্যাঁ এই যে দুখানা পাল্টি স্টোন চিপ আর একটু দাও, নেই এইবার মাটি দিচ্ছি। গাছটা তো তুললে না, ওইটার মধ্যে দেবে, আর এটার মধ্যে কি দেবে? এটার মধ্যে কি দেবো?
বালতি রেডি হয়ে গেছে, মাটি রেডি হয়ে গেছে, আবার এটার মধ্যে কি দেব। মা এখন দুটো জায়গায় আগে মিক্স মাটি যেটা রেডি হয়ে হলো এতক্ষণ ধরে, তো সেটাকে আগে ভরে নিচ্ছে, তারপর একটা একটা করে গাছ লাগানো হবে। সেটা এটা ভরে নিয়ে আবার একটুখানি হাতে করে চেপে চেপে দিচ্ছে, যাতে মানে ফাঁক থাকলে এক্সট্রা জল, মানে জল যেটা দেওয়া হবে সেটা হয়তো বেরিয়ে যেতে পারে, সেই কারণে একটু হাতে করে চেপে চেপে দিতে হয়। রিক্স আছে গাছটা তোলার, তবে বর্ষাকাল মাটি তো ভিজে অনেকটা, শিকড় গাড়িয়ে গেছে। আবার এই গাছটাও, গাছের শিকড়ও তো আছে না? বাবা গো, জয় মা ভবতারিণী, জয় মা ভবতারিণী। বাহ, ওখান থেকে দেবো, আমি দেবো, দাও দিতে পারলে দাও, দাঁড়াও আমি ধরছি, তুমি দাও। আমার নিচে এই গাছ আছে, আমি ধরছি, তোমাদের দেখাচ্ছি, আমি ধরছি, এখনই দেখাবো। যে অত ভর্তি করে মাটি দিলে আবার সার দিতে প্রবলেম হবে না? না অত না, তুই বসে যাবি, মাটিতে তো বসাই নেই। এই ধুত্র গাছটা কদিনে এত বড় হয়ে গেল বলো? টানিস না মা, ছেড়ে দে, হাত ছাড়। হ্যাঁ সোজা হয়েছে, আমি সরিয়ে রাখবো, তোমাকে সরাতে হবে না, একটু চেপে দাও, চাপবে না? এটা তো অনেক বড় হয়ে গেছে, এটা ঢাকা পড়ে গেছিল। কি বলো, জবা ফুলের গাছগুলোকে বাঁচতে দিচ্ছে না, তুলসী গাছ বেড়ে গেছে, এখন তুলসী পাতা সব ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিচ্ছে, ও শেষ হয়ে যাবে কদিনের মধ্যেই। এটা লেবু গাছে ফুল এসছে, সত্যি তুলসী গাছগুলো কি বড় হয়ে গেছে, বাবা রে বাবা। মায়া ত্যাগ করে মন্দিরে দিয়ে দেবো তুলসী তুলে, কি করবো বাবা, হচ্ছে না, জবা গাছে খাওয়া সব খেয়ে নিচ্ছে। আর খাস না, সব পাতা ছিঁচছি আর খাচ্ছি। সব গাছেই একটা করে তুলসী গাছ হয়ে গেছে, চাষ হয়ে যায় পুরো। আচ্ছা এবার আরেকটা কি দেবে? ওই গাছটা লাগিয়ে দেবো, কোন গাছটা নাম জানি না, বাহরে গাছটা, ওটা তো একটা টবেতেই আছে। না না দুটো আছে তো, আরেকটা হয়েছে না পাশে, ওটা লাগিয়ে দেবে, কি করবো তাই, কি লাগাবো, লাগিয়ে দাও ওটা। মা হচ্ছে গাছের এক্সপার্ট, মা যদি গাছের নাম না জানে আমি কি করে জানবো, আমি তো আরো কিছু জানি না, এক্সপার্ট নই, আমার গাছ ভালোবাসি, যাই হোক তোমার গাছের শখ। হ্যাঁ ফুল ভালোবাসি, গাছ ভালোবাসি। এখন এই গাছটাকে, এটা একটা পাতাবাহারি গাছ, সূর্যের মন্ত্র তুই ভুলে গেছিস? বল ওম জবা কুসুম বলো, বাহ খুব সুন্দর হয়েছে। ও এখন নতুন নতুন মন্ত্র বলা শিখেছে ওর নার কাছ থেকে, সেই কারণে এখন মন্ত্রই বলে। দেখো কেমন হলো, এটা খুবই ভালো হয়েছে। এখন এইটা, এই আরেকটা চারা বেরিয়েছে ছোট, ও একা একা থাক। হ্যাঁ ও তো ঠিকই আছে, আবার ওটাকে আবার কি করার আছে, ওটা একটা ধারে হয়ে গেছে না,
এটা তলায় ফাঁকা নেই, যার জন্য জলটাও জমছে। জল তো ফেলে দিই আমি, যখনই উঠি তখনই ফেলে দিই। এটা কত তুলসী, না ফেলা না গেলার, দেখো কত তুলসী, কি করবো এদের নিয়ে, চারদিক দিয়ে খালি তুলসী বেরিয়েছে, না আমাকে ছাড়ে না। আমার এত তুলসী হতো টবের মধ্যে যে শাক খাওয়ার মতন বেছে বেছে তুলতে হতো। একদিন শাক করে নেবে, ফেলতেও পারতাম না। দাঁড়া ওগুলোকে আমি সরিয়ে দেবো, এখন গোজ গাছ হচ্ছে, তারপর আমি অ্যাট লাস্ট সবগুলোকে ঠিকঠাক করে রেখে দেবো জায়গায়। এই যে আম গাছটা বড় হয়েছে অনেকটা, সেই আম গাছের ভারে বউলগুলো সব শুয়ে পড়েছে। ওই যে পাশে পেয়ারা একটু বেড়েছে, আর এইখানে একসাথে সবগুলো হয়ে রয়েছে অ্যালামন্ডা। আর এখানে অনেকগুলো বোগেন বেরিয়া রয়েছে, বর্ষার জলে ভালোই হচ্ছে। দুটো স্থলবদ্ধ মা, এটাও স্থলবদ্ধ তো, এটা হলুদ মানে প্রথম, এটা হয়নি এখনো, প্রথমে সাদা হবে তারপর। আর এটা একটা স্থলবদ্ধ তাই তো, এইটা আমি নতুন পেয়েছি, এটা কালারটা খুব সুন্দর, এটা রঙ্গন তো মা। ঠিক আছে চলো এবার গাছগুলোকে সেট করি আস্তে আস্তে। এখানে সেট করে দিয়েছি, নিচে মোটামুটি ভর্তি হয়ে গেছে সেই জন্য এখন উপরে উঠে গেছে সব গাছগুলো। এই যে এখানে একটা রাখলাম, এখানে রাখলাম, আর এই ধারে একটা রেখেছি। অনেকগুলোই হয়ে গেছে টব মোটামুটি, তাই না? আর খেলা খেলি করতে হবে না, চ ওটা ভেঙে যাবে। হ্যাঁ দেখেছি, তোমাদের আশা করি ভালো লাগলো ভিডিওটা। মা অনেক রকমের গাছ লাগালো আজকে, দেখালো তোমাদের সাথে, শেয়ার করলাম সব। অনেক রকম না, দু রকম, দুটো দুটো গাছ, দুটো বালতি পেয়েছিলাম, দুটো গাছ লাগিয়ে দিচ্ছি ছাদে। এতক্ষণ যে ধুত্র ফুলের গাছটা লাগানো হলো সেই ফুলটা এই রকম হয়, এই দেখো সাদা হয় নিচের দিকটা, আর ওপর দিকটা হালকা বেগুনি রং, আর তিনটে থাক হয়, দেখো একটা দুটো তিনটে, তিনটে থাক হয়, খুব সুন্দর দেখতে লাগে, আর অনেকটা বড় হয় ফুলগুলো। এছাড়াও এখানে যা যা ফুল দেখছো তোমরা, নিত্য ঠাকুর পুজোর জন্য যা যা ফুল লাগে সবই আমাদের গাছের ফুল। নিত্য ঠাকুর পুজোর জন্য কিছু ফুল আমাদের বাইরে থেকে কিনে আনা হয় না, এমনি কোনো অনুষ্ঠান থাকলে বা বৃহস্পতিবার শুধুমাত্র বাইরে থেকে ফুল কিনে আনা হয়। এছাড়া রোজের পুজোর ফুল গাছের ফুল দিয়েই পুজো করা হয়, মা গাছের ফুল দিয়েই পুজো করে।